মনে মনে বলো, যেটার জন্য বাহ্য সেটা মনে মনে বলো। আচ্ছা, ভিডিওতে আছো তুমি এখন এই মুহূর্তে, ঠিক আছে? তো এর আগে তো সাবির পিয়ার কাছে বাধা হয়েছিল নিশ্চয়ই চৌকিতে, তা বেঁধে কিসের জন্য বেঁধেছিলে যদি একটু বলতে, আর কি ফলাফল হচ্ছে আর পাচ্ছ? মানে এটা আমার বাবা-মার বাড়ির জন্য বেঁধেছিলাম। আচ্ছা, যাতে আমার বাড়ির জমি নিয়ে একটা বিবাদ চলছিল, চলছিল মানে কাজ এগোচ্ছিল না, কাজ এগোচ্ছিল না কোনো রকমে। আমাদের বাড়ির একটা মানে পোন্টিং হওয়ার কথাবার্তা চলছিল, হ্যাঁ হ্যাঁ, সেটা হঠাৎই থেমে যায়। এটা কতদিন আগে বেঁধেছিল, কতদিন আগে? এটা বেঁধেছি আমি এই এক মাস মতন হয়েছে। এক মাস হতো, মাত্র এক মাস হয়েছে? আচ্ছা, হ্যাঁ। তো এখন অনেকটাই কাজ এগিয়ে যাচ্ছে। আচ্ছা, মানে বাঁধার পরে কাজটা শুরু হয়েছে? তো বাঁধার পরে কাজটা শুরু হয়েছে। যারা যারা রাজি ছিল না বা কোনো মানে মানে গন্ডগোল করছিল আর কি, তারা রাজি হয়েছে। এবং এমনকি এরা মানে অনেকটা এগিয়ে গেছে, অনেকটা এগিয়ে গেছে, মানে পুরোই বাঁধা ছিল ব্যাপারটা, কোনো রকমই এগোচ্ছিল না। এখন দ্রুত গতিতে কাজ এগোচ্ছে, তাহলে কিছু করতে হবে। তাহলে পীর, তাহলে কি মনে হচ্ছে এই দরবারের পীর বাবা কতটা জাগ্রত? মানে কি বলবো, মানে আমার ভাঙ্গে ভাষা নেই, আমি খুবই উপকৃত হয়েছি এখানে এসে। আর মানে আর অন্য যে কোনো কারণের জন্য যেগুলোর জন্য এসেছিল সেগুলো এগোচ্ছে কি এগোচ্ছে না? অবশ্যই, একশো বার, একশো বার এটা নিয়ে মানে উদ্দিন তো আসি আমি, তো মানে খুবই উপকৃত হয়েছি আমি। আর এমনকি বিশেষ মানে বাবার দয়া। তোমাদের শুভ একটা দিন খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের দুজনের, ঠিক আছে? তো সাবিরে পাক মকদুম আলীর কৃপা তোমাদের উপর থাকুক, সব সময় এভাবেই থাকুক। এবং সাবির পিয়ার যে দূত আছে সর্বত্র তোমাদের হয়ে কাজ করছে, সাবির পিয়ার আশীর্বাদ তরঙ্গ সবসময় তোমাদের রয়েছে এবং তোমাদের মনের বাসনা খুব তাড়াতাড়ি পূর্ণ হোক, আমি এই দোয়া করি, এই কামনা করি। ভালো থাকবে।